হাই, হ্যালো, নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু এসআই পয়েন্ট। আর সবাইকে গুড মর্নিং জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো নেট এক্সামের পেপার ওয়ানের সিলেবাস কি, যেটা আজকে আমি ফুল ডিটেলসে আলোচনা করব। কি কি পার্ট আছে, কি কি সাবজেক্ট আছে, সবকিছু, কোন সাবজেক্টে কি মার্কস, সবকিছু আজকে আমি আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নিই, যারা আজকে নতুন নতুন আমার চ্যানেলে এসেছিল তাদের অবশ্যই স্বাগতম জানাই, আর অবশ্যই তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করো যাতে আমাদের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। চলো আজকে শুরু করা যাক। আজকে আমাদের কি টপিক আছে, কি আলোচনা করব, চলো দেখে নিই। নেট সেট এক্সামে দেখো 10টা টপিক আছে, যেখানে 5টা করে কোশ্চেন দেয় আর প্রতিটা কোশ্চেনের মার্কস থাকে 2, 10 করে। 10টা টপিক দেখতেই পাচ্ছ, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, রিজনিং ইনক্লুডিং ম্যাথ, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম, গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই হলো আমাদের 10টা টপিক, চলো ডিটেলস আরো দেখবো। তার আগে আমরা একটা নোট দেখে নিই, কি কি নোট দেখো। এখানে যে 10টা টপিক রয়েছে, সেই 10টা টপিকে প্রতিটা টপিকে 5টা করে কোশ্চেন দেয়, 10 মার্ক, মানে প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 10, মানে ইচ কোশ্চেন 2 মার্কস। নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই এক্সামে। আর ডিউরেশন, টাইম ডিউরেশন কত, 1 আওয়ার, মানে এক্সামটা 1 আওয়ার ধরে হবে, 1 ঘন্টা, মানে 60 মিনিট ধরে হবে। চলো এবার তাহলে দেখে নিই। এবার আমরা ফুল ডিসকাস করব, প্রতিটা আমরা পেপার নিয়ে আলোচনা করব, যে প্রতিটা পেপারের মধ্যে কি কি টপিক আছে আমাদের নেট এক্সামে, সবকিছু আমরা দেখব। চলো ফার্স্ট আমাদের হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে দেখতেই পাচ্ছ, টিচিং ফার্স্টে, যেখানে কনসেপ্ট, অবজেক্টিভস, লেভেল অফ টিচিং আছে। আর তাছাড়াও দেখো এখানে বলা হয়েছে কি, পাঠ্যদানের কি ধারণা, উদ্দেশ্য, শিক্ষার স্তর, স্মৃতি, বোঝাপড়া এবং প্রতিফলনমূলক বৈশিষ্ট্য এবং মৌলিক প্রয়োজনীয়তা কি কি শিক্ষার সেগুলো। তারপর লার্নার ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ে দেখো, কৈশোরিক এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, একাডেমিক ক্ষেত্রে, সামাজিক, সংবেদনশীল এবং জ্ঞানীয় ক্ষেত্রে, এটা পৃথক পৃথক ক্ষেত্রে, এবং তাদের মধ্যে পার্থক্য কি কি আছে, পৃথক পৃথক পার্থক্য গুলো কি কি। ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার লার্নার সাপোর্ট ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, মানে হচ্ছে সম্পর্কিত, মানে শিক্ষার সাথে সম্পর্কিত প্রভাবিত বিষয়গুলো, যেগুলো শিক্ষক, শিক্ষানবিষ এবং সহায়তা উপাদান, শিক্ষামূলক সুযোগ সুবিধা, শিক্ষার পরিবেশ, প্রতিষ্ঠান প্রভৃতির উপর নির্ভর করে, যেগুলো শিক্ষাকে প্রভাবিত করতে পারে। মেথড অফ টিচিং অফ ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথড, অফলাইন ভার্সেস অনলাইন মেথড, আমরা জানি এখন অফলাইন অনলাইন ব্যবস্থা চলছে, এই মেথডগুলো আমরা জানবো। তারপরে আছে কি, টিচিং সাপোর্ট সিস্টেম, টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে ট্র্যাডিশনাল, মডার্ন আর হচ্ছে আইসিটি বেসড। তারপর আমাদের কি আছে, এভলিউশন সিস্টেম, এভলিউশন সিস্টেমের মধ্যে এভলিউশন সিস্টেমের টাইপ কি, এলিমেন্ট কি। তারপর হচ্ছে এভলিউশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, কম্পিউটার বেসড টেস্টিং, আর হচ্ছে ইনোভেশন ইন এভলিউশন সিস্টেম। এই হলো আমাদের মোট 6টা টপিক আছে টিচিং অ্যাপটিটিউডে, যেটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমাদের কি, রিসার্চ অ্যাপটিটিউড, রিসার্চের মধ্যেও দেখতে পাচ্ছ এখানে মোট 6টা আছে, এখানে রিসার্চ মিনিং আছে, টাইপ আছে, ক্যারেক্টারিস্টিক্স, পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ, রিসার্চ মেথডস অফ রিসার্চ, এক্সপেরিমেন্টাল, ডিসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মেথড, স্টেপ অফ রিসার্চ, থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, ফরম্যাট অ্যান্ড স্টাইল অফ রেফারেন্সিং, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, রিসার্চ এথিক্স, দেখতেই পাচ্ছ এখানে রিসার্চের অর্থ, প্রকারভেদ, তারপরে গবেষণার পদ্ধতি আমরা, তারপরে গবেষণার ক্ষেত্রে কি পদক্ষেপ নেব, থিসিস কি লিখব, ফরম্যাট কি হবে তার, তারপরে রেফারেন্সিং এর স্টাইল কি হবে, গবেষণার আইসিটিসি এর প্রয়োগ কি হবে, আইসিটি এর প্রয়োগ কি হবে, গবেষণার নীতি কি হওয়া উচিত, এইগুলো আমরা পড়বো। চলো নেক্সট হচ্ছে আমাদের কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনে কিছু বলার নেই, যেখানে একটা প্যাসেজ লিখে দেবে যার মধ্যে দিয়ে 5টা কোশ্চেন দেবে, সেই প্যাসেজটা পড়ে আমাদেরকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, এটা নতুন করে কিছু বলার নেই। চলো তারপর 4 নম্বর হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশনটা দেখো, কমিউনিকেশন আবার 4টে আছে, কমিউনিকেশন মিনিং, টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, এফেক্টিভ কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল, ইন্টারকালচার অ্যান্ড গ্রুপ কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন, ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, ম্যাস মিডিয়া অ্যান্ড সোসাইটি। ঠিক আছে, এখানে হচ্ছে যোগাযোগের অর্থ, প্রকারভেদ, বৈশিষ্ট্য তো বলেছে, এছাড়া মৌখিক, অমৌখিক, আন্তঃসাংস্কৃতিক, গোষ্ঠী যোগাযোগ, অশ্রেণীকক্ষ যোগাযোগ কি, কার্যকর যোগাযোগের বাধা ক্ষেত্রে বাধা কি কি আছে, গণমিডিয়া এবং সোসাইটি কেমনভাবে প্রভাবিত করে যোগাযোগকে, এইসব কিছু আমরা পড়বো এখানে। নেক্সট পার্ট আছে আমাদের 4 নম্বর, 5 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড,
যেখানে আমাদের ম্যাথের কিছু কিছু জিনিস থাকবে, আর রিজনিং তো দেখতেই পাচ্ছ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস অ্যান্ড রিলেশনশিপ, আর ম্যাথের একটা পার্ট থাকবে, একটা করে দেয় প্রতি বছরই, ম্যাথের একটা করে অঙ্ক দেয়, আর রিজনিং চারটে দেয়, ফ্রাকশন, টাইম ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, অ্যাভারেজ, এক্সেট্রা, এগুলো থাকে। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে 5টা কোশ্চেন দেয়, খুবই ভালো একটা টপিক এটা, এটা না বুঝে করলে এই 5টা কোশ্চেনই পাওয়া যায় না। সোর্স অ্যাকুইজিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডেটা, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা, জিওগ্রাফিক্যাল ইন্টার রিপ্রেজেন্টেশন, বার চার্ট, তারপর হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন চার্ট, আর ম্যাপিং অফ ডেটা, ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা অ্যান্ড গভর্নেন্স, এই হচ্ছে এই পার্টগুলো থাকে ডেটা ইন্টারপ্রিটেশনে, এগুলো করতে হয়, এটা ভালোভাবে প্র্যাকটিস করা খুবই দরকার লাগে। তারপর হচ্ছে কি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং আগে আমরা রিজনিং একটা দেখেছি, এটা হচ্ছে লজিক্যাল রিজনিং, যার মধ্যে মোড অ্যান্ড ফিগার, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস, আর্গুমেন্টস ফ্রম স্ট্রাকচার অ্যান্ড ক্যাটাগরিক্যাল, প্রপোর্শন, মোড অ্যান্ড ফিগার, নর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালিসিস, ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস, এইসব বিভিন্ন ধরনের জিনিস থাকে, অ্যানালজিস থাকে, ভেন ডায়াগ্রাম থাকে, এগুলো থাকে এটাতে। এটাও একটা রিজনিং এর একটা অংশ, যেখানে বিভিন্ন ধরনের ভেন ডায়াগ্রাম, তারপর হচ্ছে তোমার ইভলিউশন অ্যান্ড ইভলিউটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং, ডিডাক্টিভ অ্যান্ড ইন্ডাক্টিভ রিজনিং দেয়, ঠিক আছে, এইসবগুলোই থাকে এটাতে। তারপরে পার্ট কি আছে, 8 নম্বর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ICT, ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি, যার কি করতে হবে, সাধারণ সংক্ষিপ্ত বিবরণ, মানে হচ্ছে জেনারেল অ্যাডভারভিয়েশন, অ্যাডভারভিয়েশন অ্যান্ড টার্মিনোলজি, মানে হচ্ছে পরিভাষা, তার বেসিক অফ ইন্টারনেট, ইন্টারনেট, ইমেল, অডিও অ্যান্ড অডিও ভিডিও কনফারেন্সিং, ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, আর করতে হবে ICT অ্যান্ড গভর্নেন্স। তাহলে মানে মোট কথা হলো, যেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে ডিজিটাল উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো করতে হবে, আর ICT আর পরিচালনা এর কিভাবে করা হয় সেটাও আমাদেরকে পড়তে হবে। চলো তারপরেটা হচ্ছে আমাদের 9 নম্বর হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। হায়ার এডুকেশন সিস্টেমে যেখানে আমরা কি ফার্স্ট আমরা দেখতেই পাচ্ছি যে এনসিয়েন্ট ইন্ডিয়া, তাহলে হচ্ছে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, মানে হচ্ছে প্রাচীনকালে ভারতে কিভাবে শিক্ষা ব্যবস্থা মানে ছিল আর কিভাবে শিক্ষা গ্রহণ করত সেগুলো আমাকে দেখতে হবে, পড়তে হবে। ইভলিউশন অফ হায়ার লার্নার অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, যেখানে আমরা কি পড়ব, যেখানে আমরা দেখব যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছে সেটাও আমরা দেখব। তারপর আমরা কি দেখব, দেখো তারপর হচ্ছে কি ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া, যেখানে আমরা কি ওরিয়েন্টাল ভারতে প্রচলিত অপ্রচলিত বিভিন্ন যে শিক্ষার কার্যক্রম রয়েছে সেগুলো আমরা দেখব, প্রফেশনাল টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন, আর তাছাড়াও আমাদেরকে এখন দেখতে হবে যে মডার্ন পার্টে পেশাদার প্রযুক্তিগত এবং দক্ষ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাও আমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে কি ভ্যালু অফ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, মানে শিক্ষার মূল্যবান কতটা, মানে শিক্ষার মূল্যবান শিক্ষা, মূল্যবান শিক্ষা ও পরিবেশগত শিক্ষা কি সেটাও আমাদেরকে দেখতে হবে। আর তারপরে আমাদের পলিসি, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে, নীতি প্রশাসন দেখতে হবে আমাদেরকে। তারপর নেক্সট 10 নম্বর হচ্ছে পিপল ইন ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টকে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলস, তারপর আমাদের কি সহস্রব্য উন্নয়ন করতে হবে। তাছাড়াও আমাদেরকে দেখো এনভায়রনমেন্টাল বিভিন্ন ইস্যু আছে, যেমন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, ওয়েস্ট, বিভিন্ন ধরনের যে পলিউশনগুলো আছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে যে তার প্রভাব কেমন আছে আর সেগুলোকে কেমনভাবে কমানো যায়। ইম্প্যাক্ট অফ পলিউশন অফ হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের উপর দূষণকারীদের প্রভাব কি আছে, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার করতে হবে আমাদেরকে, মাইগ্রেশনের স্ট্র্যাটেজিস করতে হবে, মাইগ্রেশনের স্ট্র্যাটেজিস আমাদেরকে করতে হবে। তাছাড়াও আমাদেরকে বিভিন্ন অ্যাক্ট করতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন অ্যাক্ট আছে, যেমন জীববৈচিত্র বিষয়ক কনভেনশন, কিয়োটো প্রোটোকল, তারপর হচ্ছে রিও শীর্ষ সম্মেলন, তারপর হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল,
তারপর হচ্ছে প্যারিস চুক্তি, আন্তর্জাতিক সৌর সৌরজোট, এইগুলো আমাদেরকে এই ইনভায়রনমেন্ট পিপল ডেভেলপমেন্ট এন্ড ইনভায়রনমেন্টে পড়তে হবে, যেখানে মানব সম্পদার উন্নয়নের সাথে সাথে তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রতি নজর দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের মূল এই 10 নম্বর ইউনিটের মূল বিষয়। চলো তাহলে আজকে এখানে আমরা শেষ করলাম, আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আমি পার্ট 2 যেটা আমাদের সাবজেক্ট বেসড ওর উপরে আমি ভিডিও বানাবো, যেখানে হিস্ট্রি জিওগ্রাফি আর বিভিন্ন সাবজেক্ট, আর তোমাদের যদি কোনো সাবজেক্টের মনে হয় যে বানাতে হবে পার্ট 2 এ তাহলে অবশ্যই কমেন্ট করো, সেই সাবজেক্টের উপরে আমি অবশ্যই বানাবো ভিডিও। আর তাছাড়াও আজকে তাহলে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড বাই।